कुन्देन्दु तुषारहार धवला या शुक्रवस्त्राम्बिता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগে ভারতবর্ষের বিকল্প চিন্তা এবং উদ্যোগের বৈশিষ্ট্য ও পর্যালোচনা নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসে আমরা প্রথম পর্ব বাংলায় ছাপাখানার বিস্তার নিয়ে আলোচনা করব। বাংলার ছাপাখানার বিকাশের ইতিহাস অনুসন্ধান করলে দেখা যায়, উনিশ শতকে বাংলার নবজাগরণের মূলে ছিল ছাপাখানা বা মুদ্রণ যন্ত্র। এইসব ছাপাখানায় ছাপা বই বাঙালির মনন ও চিন্তনকে মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তীর্ণ করে এবং বঙ্গ চেতনায় আনে বিপ্লব। বাংলায় ছাপাখানার সূত্রপাত কিভাবে হলো? প্রথমে ইউরোপীয়দের হাত ধরেই বাংলাদেশে ছাপাখানার বিকাশ হয়। ছাপাখানার বিকাশের উদ্দেশ্যই বা কি ছিল? এই প্রশ্নের উত্তর অনুসন্ধান করলে দেখা যাবে যে সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশ করা এবং ইউরোপীয়রা নিজেদের প্রয়োজনে বিভিন্ন বাণিজ্যিক বিজ্ঞপ্তি, হিন্দু খ্রিস্টান মুসলিম পত্রিকা ও ক্যালেন্ডার, দেশীয় ভাষা শিক্ষার জন্য অভিধান, চিকিৎসা ও আধুনিক পুস্তিকা, কলকাতার মানচিত্র প্রকাশ এইসবের জন্য ছাপাখানার সূচনা ঘটায়। এবারে আসছি ছাপাখানার ইতিহাসের বিশদ ব্যাখ্যায়। অষ্টাদশ শতকে ইউরোপীয়দের ছাপাখানাই ছিল ভারতবর্ষের প্রথম ছাপাখানা। গ্রাহাম শ 1770 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে কলকাতা ও সন্নিহিত অঞ্চলে 40টি ছাপাখানার উল্লেখ করেছেন। এইসব ছাপাখানার মালিকরা ছিলেন ইউরোপীয় ও কোনো না কোনো সংবাদপত্র প্রকাশনার সঙ্গে যুক্ত প্রকাশক বা সম্পাদক। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল জেমস অগাস্টাস হিকি সম্পাদিত বেঙ্গল গেজেট বা হিকির গেজেট, যেটি 1780 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি ইংরেজি ভাষায় প্রকাশিত হতো সপ্তাহের প্রতি শনিবার। সমকালীন অন্যান্য সংবাদপত্রের মধ্যে দি ইন্ডিয়া গেজেট, দি ক্যালকাটা ক্রনিকল, দ্য ক্যালকাটা গেজেট, দি এশিয়াটিক মিরর, দি রেকর্ডার ইত্যাদি ছিল উল্লেখযোগ্য পত্রিকা। ভারতে বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইটি হল 1778 খ্রিস্টাব্দে প্রকাশিত ন্যাথানিয়াল ব্রাসি হালহেদের লেখা বই এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বইটি হালহেদের ব্যাকরণ। এই বইটি ছাপা হয়েছে হুগলিতে মিস্টার অ্যান্ড্রুজের ছাপাখানায়। বইটি ইংরেজি ভাষায় প্রকাশিত হয়, কিন্তু এর পাতায় পাতায় কৃত্তিবাসী রামায়ণ, কাশীদাসী মহাভারত, ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল ও বিদ্যাসুন্দর থেকে উদ্ধৃতিগুলি সবই বাংলা হরফে ছাপা হয়েছিল। বাংলা মুদ্রণে এতদিন কাঠের ব্লক ব্যবহৃত হতো। কাঠের উপর ছেনি দিয়ে কেটে কেটে পুরো লেখাটি সাজানো হতো এবং তারপর ছাপা হতো। হালহেদের বইয়ে সর্বপ্রথম বিচল হরফ বা মুভেবল হরফ ব্যবহৃত হয়। বাংলা মুদ্রণের ইতিহাসে এটি ছিল বিরল অগ্রগতি। বাংলা মুদ্রণ শিল্পের অগ্রগতি কিভাবে ঘটেছিল এবারে তা নিয়ে আলোচনা করব। বিশিষ্ট বাংলা ও সংস্কৃত পণ্ডিত এবং কোম্পানির সিভিলিয়ান চার্লস উইলকিনস প্রথম ধাতু নির্মিত সঞ্চালনযোগ্য বাংলা মুদ্রাক্ষরের জন্মদাতা, তাই তাকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয়। তিনি আগে থেকেই বাংলা হরফ তৈরির কাজে কিছুটা অভিজ্ঞ ছিলেন। তিনি পঞ্চানন কর্মকার জোসেফ সেফার্ডের সাহায্য নিয়ে নতুন বাংলা হরফ তৈরি করে হালহেদের বইয়ের কাজ সম্পন্ন করেন। পঞ্চানন মল্লিক কেন পঞ্চানন কর্মকার নামে পরিচিত ছিলেন? এই প্রশ্নের উত্তর আলোচনা করলে দেখা যায় যে বাংলা মুদ্রণে স্মরণীয় শিল্পী পঞ্চানন কর্মকারের আসল পদবি ছিল মল্লিক। তার পুরো নাম ছিল পঞ্চানন মল্লিক। তার পূর্বপুরুষদের পেশা ছিল কর্মকার বা লৌহজীবী। বেশ কয়েক পুরুষ আগে পঞ্চাননেরা ছিলেন লিপিকর এবং সেই পূর্বপুরুষদের উপাধিও ছিল মল্লিক। তাম্রপট্টে অস্ত্রশস্ত্র অলঙ্করণ ও নামাঙ্করণের কাজে তারা ছিলেন পারদর্শী। পূর্বপুরুষের শিল্পবৃত্তির এই গুণটি পঞ্চাননের মধ্যে দেখা গিয়েছিল।
তাই তিনি পঞ্চানন মল্লিক হিসেবে সুবিজিত হন। তাদের আদি নিবাস ছিল হুগলি জেলার জিরাট বলাগড় গ্রামে। বলাগড় থেকে প্রথমে বাঁশবেড়ে ও পরে শ্রীরামপুরে চলে আসেন। পঞ্চাননের জামাতা মনোহরও পরবর্তীকালে মুদ্রাকর হিসেবে সুপরিচিতি লাভ করেছিলেন। ঊনবিংশ শতকের ছাপাখানা। এই সময়ে বাংলা ছাপাখানার প্রকৃত প্রসার ঘটতে থাকে। এই শতাব্দীর গোড়ার দিকে কলকাতা শহরে 17টি ছাপাখানা ছিল। এই সময়ে প্রেস ছিল মূলত দুই রকমের, প্রাতিষ্ঠানিক ছাপাখানা ও ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত ছাপাখানা। প্রাতিষ্ঠানিক ছাপাখানার মধ্যে বিখ্যাত ছাপাখানা হলো শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনের প্রেস, 1800 খ্রিস্টাব্দে যেটি প্রতিষ্ঠিত হয়। এছাড়াও ছিল স্কুল বুক সোসাইটির প্রেস, আদি ব্রাহ্ম সমাজ প্রেস এবং বিভিন্ন সাময়িক পত্র ও সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছাপাখানা। এবারে আসি ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত ছাপাখানা প্রসঙ্গে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, দ্বারকানাথ বিদ্যাভূষণ, হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ প্রমুখ স্বনামধন্য ব্যক্তিরা এই নিজ উদ্যোগে ছাপাখানাগুলি প্রতিষ্ঠা করেছিলেন। ছাপাখানার বিস্তারে ভারতীয় তথা বাঙালিদের উদ্যোগ। রাজা রামমোহন রায় ছাপাখানা গড়ে তোলেন 1821 খ্রিস্টাব্দে। এখান থেকে বাংলা ভাষায় প্রকাশিত হলো সম্বাদ কৌমুদী এবং ফার্সি ভাষায় প্রকাশিত হলো মিরাত উল আকবার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে এই সময় বাংলা ছাপাখানার বিকাশ হয়েছিল। তোমরা পূর্বের ক্লাসগুলিতে জেনেছিলে যে ঊনবিংশ শতাব্দী ছিল ভারতবর্ষের ইতিহাসে জাতীয়তাবাদের বিস্তারের যুগ। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে বাংলা ছাপাখানাগুলিও জাতীয়তাবাদী কার্যকলাপে যুক্ত হয়ে পড়ে। 1868 খ্রিস্টাব্দে হেমেন্দ্র কুমার, শিশির কুমার ও মতিলাল ঘোষের উদ্যোগে প্রকাশিত হয় অমৃতবাজার পত্রিকা। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন 1878 খ্রিস্টাব্দে জারি করে ব্রিটিশ সরকার ভারতীয় ছাপাখানার গতিবিধি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল। হিন্দু প্যাট্রিয়ট, সন্ধ্যা, সঞ্জীবনী, যুগান্তর, বন্দে মাতরম প্রভৃতি সাময়িক পত্রিকাগুলিও জাতীয়তাবাদী আন্দোলনের বিকাশে বাংলা তথা ভারতীয় ছাপাখানার অনন্য অবদানের স্বাক্ষর বহন করে চলেছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক নিরূপণ করো। এবার এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। ছাপা বই সস্তা হওয়ায় ছাত্রছাত্রীদের কাছে সহজলভ্য ছিল। ছাপাখানায় নির্ভুলভাবে বই ছাপা হতো বলে শিক্ষার্থীদের পক্ষে তথ্য সংগ্রহ করা সহজ হয়েছিল। ছাপা বইয়ের মাধ্যমে বিখ্যাত সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিকদের বক্তব্য জনমানসে ছড়িয়ে পড়ে। 19 শতকের জ্ঞান চর্চার বিকাশে এভাবে ছাপাখানা সাহায্য করেছিল। ছাপা বইয়ের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে নতুন নতুন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। এর দ্বারা শিক্ষার প্রসার ঘটে। ছাপা বই শিক্ষা ব্যবস্থার ধারাকেও পরিবর্তিত করেছিল। এর দ্বারা ছাত্রদের শিক্ষক নির্ভরতা কমে, একই রকম পাঠ্যক্রম নির্ধারণ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হুবহু একই রকমের বই দেওয়া সম্ভব হয়। এর দ্বারা শিক্ষা ব্যবস্থার মধ্যে সামঞ্জস্য বিধান করাও এইভাবে সম্ভব হয়ে পড়ে। জীববিদ্যার চিত্রগুলি বিষয়বস্তুকে আরো প্রাঞ্জলভাবে উপস্থাপিত করে। ভূগোলের ক্ষেত্রেও মানচিত্রের ব্যবহার সহজ হয়ে উঠেছিল। ঊনবিংশ শতকে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ ভারতবর্ষে পরিলক্ষিত হয়। সংবাদপত্রের প্রকাশনা, নিজ রচনা প্রকাশ ও নিছক ব্যবসায়িক কারণে 19 শতকের ছাপাখানাগুলি প্রতিষ্ঠিত হয়েছিল। এরূপ কয়েকটি উদ্যোগ নিয়ে এবার আলোচনা করব। এখানে কয়েকটি তালিকার মধ্যে দিয়ে আমি উদ্যোক্তা এবং ছাপাখানার নাম তোমাদের সুবিধার জন্য তুলে ধরেছি। পঞ্চানন কর্মকার ও তার জামাতা মনোহর কর্মকারের ছাপাখানার নাম ছিল চন্দ্রোদয় যন্ত্র, দুর্গাচরণ গুপ্তের ছাপাখানার নাম ছিল গুপ্ত যন্ত্র, প্যারিচরণ গুপ্তের ছাপাখানার নাম ছিল স্কুল বুক প্রেস, বরোদা প্রসাদ মজুমদারের ছাপাখানার নাম ছিল বিপিএম। দীননাথ দাস, তার উদ্যোগে যে ছাপাখানা গড়ে উঠেছিল তার নাম ছিল কমলালয়, নবগোপাল মিত্রের ছাপাখানা ছিল ন্যাশনাল প্রেস, উদ্যোক্তা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তার ছাপাখানার নাম ছিল সংস্কৃত যন্ত্র। গঙ্গাকিশোর ভট্টাচার্য এবং হরচন্দ্র রায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল বাঙ্গাল গেজেটি প্রেস নামক ছাপাখানাটি। এবার এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তা হলো ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান ব্যাখ্যা করো। 1863 খ্রিস্টাব্দের 12ই মে পূর্ব বাংলার কিশোরগঞ্জ জেলার মসুয়া গ্রামে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জন্ম হয়। তার পিতার নাম ছিল কালীনাথ রায়। উপেন্দ্রকিশোরের পূর্ব নাম ছিল কামোদা রঞ্জন রায়,
তিনি তার আত্মীয় ময়মনসিংহের জমিদার হরিকিশোর রায়চৌধুরীর গৃহে পালিত হয়েছিলেন। উপেন্দ্র কিশোরের পত্নী ছিলেন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের কন্যা বিধুমুখী। পরবর্তীকালে তিনি ঠাকুর পরিবারের সান্নিধ্যে আসেন এবং ব্রাহ্ম সমাজের সদস্য পদ গ্রহণ করেন। এই ছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পর্কে একটা সংক্ষিপ্ত পরিচয়। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সংক্ষিপ্ত পরিচয় জানার পর আমি উপেন্দ্র কিশোরের কর্মজীবন সম্পর্কে তোমাদের সংক্ষেপে জানাবো। যদিও এই কর্মব্যক্ত ব্যক্তির জীবন সংক্ষেপে আলোচনা করা সাধ্য আমাদের নেই, তাহলেও তোমাদের প্রশ্নের উত্তরের সুবিধার্থে আমি এটা একটু সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন একাধারে শিশু সাহিত্যিক, চিত্রশিল্পী, চিত্রকর, আলোকশিল্পী, প্রকাশক ও মুদ্রাকর। বাংলার মুদ্রণ শিল্পের জগতে তার প্রতিষ্ঠিত ইউএন রায় অ্যান্ড সন্স 1895 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, তা ছিল একটা বিশিষ্ট নাম। ইউএন রায় অ্যান্ড সন্স উপেন্দ্র কিশোরই সর্বপ্রথম উচ্চমানের মুদ্রণ ব্যবস্থার সূত্রপাত ঘটান। তিনি সর্বপ্রথম দক্ষিণ এশিয়াতে আধুনিক ব্লক তৈরি, হাফটোনে এবং রঙিন ব্লক তৈরি করেন। বাংলা ছাপাখানার বিকাশে ইউএন রায় অ্যান্ড সন্স এর অবদান আরো বিস্তৃতভাবে ব্যাখ্যা করলে দেখা যায় যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও তার পুত্র সুকুমার রায় তাদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে ইউএন রায় অ্যান্ড সন্স নামক সংস্থাটিকে ভারতের শ্রেষ্ঠ ছাপাখানায় পরিণত করেন। সাদা কালো ও রঙিন ফটোগ্রাফ মুদ্রণের জন্য তিনি নানা প্রকার ডায়াফার্ম যন্ত্র, স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র, টিন্ট প্রসেস আবিষ্কার করেন। তার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তার নাম যুক্ত করে রে স্ক্রিন অ্যাডজাস্টার এবং রে টিন্ট সিস্টেম নামকরণ করা হয়। তিনি অটোমেটিক প্রসেসিং ক্যামেরা ফোকাসিং এর জন্য যে স্ক্রিন অ্যাডজাস্টার মেশিনের নকশা তৈরি করেন তা লন্ডনে সংস্থাপন করা হয়। প্রিন্টিং ব্যবসাকে সুদক্ষভাবে পরিচালনা করার জন্য তিনি তার ছেলে সুকুমার রায়কে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং প্রযুক্তি বিভাগে কয়েক বছর প্রশিক্ষণ নিতেও পাঠান। ইউএন রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত কতগুলো গুরুত্বপূর্ণ বইয়ের নাম এবার জানাবো। তারই ছাপাখানা থেকে গুপিগাইন বাঘাবাইন, টুনটুনির বই, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, আবোল তাবোল, বহু বিদেশি উপন্যাস ও মহাকাব্যের অনুবাদ প্রকাশিত হয়েছিল। এছাড়াও এই ছাপাখানা থেকে শিশুদের অন্যতম জনপ্রিয় পত্রিকা সন্দেশ নিয়মিত প্রকাশ করা হতো। বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদানের মূল্যায়নটি এবার শুধু তোমাদের জানিয়ে দেবার পালা। এই উত্তরের আলোচনা প্রসঙ্গে বলতে হয় যে উপেন্দ্র কিশোরের প্রচেষ্টায় বাংলার ছাপাখানার জগতে প্রথম আধুনিকতার সূচনা হয়। ইংল্যান্ডে যে সময় রঙিন প্রকাশনের প্রচলন ঘটেছিল, ঠিক সেই সময় তিনি ভারতে রঙিন প্রকাশনের প্রচেষ্টায় সফল হন। এদিক দিয়ে বিশ্লেষণ করলে বলা যায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বাংলা ছাপাখানার মধ্য দিয়ে বিকল্প চিন্তা ও উদ্যোগের ঐতিহাসিক সূচনা করেছিলেন। আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। সবশেষে রইল তোমাদের জন্য কিছু প্রশ্ন। প্রশ্নগুলি হলো, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি, এটি কোন ভাষায় প্রকাশিত হতো, এ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটি কার লেখা, এটি কোথায় ছাপা হয়েছিল, চার্লস উইলকিন্স কেন স্মরণীয়, বাংলার মুদ্রণ শিল্পের ইতিহাসে পঞ্চানন কর্মকারের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ, বাংলায় হাফটন ব্লকের উদ্ভাবক কে ছিলেন, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান ব্যাখ্যা করো। আশা করি আজকের ক্লাসের আলোচনা থেকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলি খুঁজে পেতে সক্ষম হবে।